হারানো ফোন খুঁজে দিতে সিদ্ধ হস্ত তিনি। 9 বছরেরও কম সময়ে উদ্ধার করেছেন 6,000-এর বেশি ফোন। জাদুকর সেই ব্যক্তিটির নাম মিল্টন কুমার দেবদাস, ফেসবুকে মিল্টন কেটে। মানুষ ভালোবেসে তার নামই পাল্টে দিয়েছে মোবাইল কেটে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে মিল্টন পুলিশে যোগ দেন 2014 সালে। বর্তমানে তিনি ঢাকার খিলগাঁও থানার এসআই বা উপপরিদর্শক। হারিয়ে ফেলা ফোন উদ্ধার করে দেওয়ার কারণে দেশের আনাচে কানাচে পৌঁছে গেছে তার পরিচিতি। এমনকি ভারত থেকে আসা চোরাই ফোনও বাংলাদেশে উদ্ধারের অভিজ্ঞতা রয়েছে তার। ছাত্রজীবনে তিনি নিজেও ফোন হারিয়ে ফেলেছিলেন, সেদিন বুঝেছিলেন কেমন লাগে, তাই চান না অন্যদের এমন লাগুক। তার জন্য এটা পুলিশের ভাবমূর্তির লড়াইও। বাহিনী সম্পর্কে মানুষের নেতিবাচক মনোভাব ধারণা দূর করতে চান তিনি। নিজের আয়ত্ত থেকে যতটুকু সম্ভব সেটারই সর্বোচ্চ চেষ্টা করেন। মিল্টনের অভিজ্ঞতা বলে, রিকশায় বসে সেলফি তোলা আর বাসে গাড়ির গ্লাস খোলা রেখে মোবাইল চালানোর সময় মোবাইল চুরি হয় সবচেয়ে বেশি। ছেলেদের তুলনায় ফোন বেশি হারায় মেয়েরা। শপিং করতে গিয়ে ব্যাগ থেকে প্রায়ই খোয়া যায় মহিলাদের মোবাইল। মোবাইল হাতে বা প্যান্টের সামনের পকেটে রাখলে চুরি হওয়ার সম্ভাবনা কম। হারানো মোবাইলের ত্রাণকর্তা মিল্টন জানান, ফোন চুরি হওয়ার পর সর্বপ্রথম কাজ হলো জিডি বা জেনারেল ডায়েরি ফাইল করা। বাংলাদেশের যে কোনো থানাতেই তা করা যায়, এখন তো অনলাইনেই করা যায়। জিডিতে সেটের IMEI নাম্বার দিতে হয়, সেই সঙ্গে দিতে হয় সিম নাম্বার ও মোবাইল সেটের বিবরণ। জিডি করার পর সেই সিম তুলে নিতে হবে। জিডি কিন্তু শুধু ফোন উদ্ধারের জন্যই নয়, নিজের নিরাপত্তার জন্য আবশ্যক। হারানো ফোন ও সিম দিয়ে অপরাধ হলে তার দায় থেকে মুক্ত থাকা যাবে তখন। বিকাশ কিংবা নগদ সংক্রান্ত যে কোনো অপরাধ হারানো মোবাইল দিয়ে করা হয়, তাই নিজের নিরাপত্তার জন্য জিডি করা অতি জরুরি। তদন্তে নেমে মিল্টনের মতো অফিসাররা হারানো ফোনের বিষয়ে তথ্য বের করেন। ফোনটি কোথায় চালু হয়েছে, কি সিম ব্যবহার করা হয়েছে, কে সেটি চালু করেছেন তাও বের করেন তারা। সেসব তথ্য আসে পুলিশ অফিসারদের কাছে, এরপর তারা ফোনের নতুন ব্যবহারকারীদের কাছে যান। নিজের থানার এলাকার মধ্যে হলে তখন দল নিয়ে যান তারা, নিজের থানার বাইরে হলে সংশ্লিষ্ট থানার অফিসারদের সাহায্য নেন। ঢাকার বাইরে জেলা শহরে চলে গেলে জেলা শহরের চেয়ারম্যান, মেম্বার বা চৌকিদারদের সাহায্য নিয়ে ফেরত আনা হয়। একটি ফোন সাধারণত 2 মাসেই খুঁজে বের করা যায়, তবে কখনো 5 বছরও লেগে যায়। তবে সেই থানার অফিসারের সাথে 2-3 মাস নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেন মিল্টন। যদি 2-3 মাসের মধ্যে উদ্ধার না হয়, তারপর তার সাথে যোগাযোগ করা যেতে পারে। সারা বাংলাদেশের অনেক মানুষ আবার মোবাইল চুরি হলেই প্রথমে মিল্টনের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু তিনি তো সুনির্দিষ্ট একটি জুরিসডিকশনের অধীনে কাজ করেন। অন্য থানার আওতাভুক্ত জিডির দায়িত্ব চাইলে নেওয়া সম্ভব নয়। চুরি যাওয়া ফোন দিয়ে কি করে চোররা? মিল্টন জানান, মোবাইল হারালে চোর কখনো সাথে সাথে ব্যবহার করে না, বরং ফ্ল্যাশ দিয়ে কিছুদিন সময় নিয়ে সেগুলো কম দামে অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করে দেয়। কিছু বড় দোকানেও বিক্রি হয় এসব ফোন। সেসব মোবাইল অপেক্ষাকৃত কম দামে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে অনেকে কিনে নেয়। মূলত শিক্ষার্থীরাই এসব ফোন বেশি কেনে বলে জানিয়েছে পুলিশ। কেনার পর ক্রেতারাই উল্টো ফেসে যান, সাক্ষী হয়ে যান চোরাই মাল বহনের। চোরাই ফোন কেনা আর বিপদ মাথায় নিয়ে ঘরে ঢোকা একই কথা। পুলিশ ধরলে মোবাইল দিয়ে দিতে হয়, চোরাই মাল দখলে রাখলে হতে পারে 3 বছরের সাজাও। অনেক সময় ডাকাতি করে ফোন নিয়ে আসে দুর্বৃত্তরা, পর্যন্ত হয়ে যায়। সেসব ফোন কেউ কিনলে তাকে সেই মামলার আসামিও হতে হবে। কিভাবে বুঝবেন ফোনটি চোরাই কিনা? অধিকাংশ সময় এসব ফোন বিক্রি হয় কোন রকমের বক্স ছাড়াই। মিল্টনের মতামত, বক্স ছাড়া বিক্রি করা 80% ফোনই চোরাই। যদি বক্স থাকেও দেখবেন ফোনের IMEI এবং বক্সের IMEI একই কিনা। ফোন কেনার আগে তাই অবশ্যই *#06# ডায়াল করে মোবাইলের ডিসপ্লেতে আসা IMEI নাম্বারের সঙ্গে বাক্সে দেওয়া IMEI নম্বর মিলিয়ে দেখুন। অমিল থাকার মানেই হলো বক্সটি পরে জোগাড় করে দেওয়া হচ্ছে, এটা আসল সেট নয়। চোরাই আইফোনের একটি অংশ চলে যায় রোহিঙ্গাদের কাছে। কেউ কেউ আবার পার্স খুলে খুলে বেচে দেয়, তাদের ধরা কঠিন। OnePlus-এর ক্ষেত্রেও পার্স খুলে বিক্রির প্রবণতা রয়েছে, কারণ এই ফোন ফ্ল্যাশ দিলে দুই পাশে সবুজ দাগ পড়ে, তাই বেচা কঠিন। ফোন উদ্ধার করে প্রথমে আলোচনা আসেন বনানী থানার এক ASI সহ কয়েকজন অফিসার। বর্তমানে অনেক থানার পুলিশ অফিসারই মানুষের পাশে দাঁড়াচ্ছেন। ফোন উদ্ধারে প্রতিটি জেলাতেই রয়েছে আলাদা সাইবার টিমও।